Evening, Shora, good evening. Audio video clear, just to Jana Baba. Audio video clear. ঠিক আছে তো সবকিছু ওকে রিয়া ভেরি গুড ইভিনিং ভেরি গুড ইভিনিং মর্নিং বলে বলে না মর্নিং বলে বেরিয়ে আছে মুখ থেকে পড়া পড়েছো তো সবাই পড়া পড়েছো কালারফুল স্লাইড একদম একদম কিনামুল ভেরি গুড ইভিনিং পুটাই জয়েন করে যাও ভেরি গুড ইভিনিং কালারফুল সুন্দর একটা স্লাইড রেখে দিয়েছি দেখো সেল অর্গানালি পার্ট ওয়ান নীলাদ্রি জয়েন করে যাও কালকে শুরু হয়েছে সবে এই ব্যাচটা সবে শুরু হয়েছে সেল এবং হচ্ছে বেসিক কনসেপ্ট কালকে আমরা পড়িয়েছিলাম জিত জয়েন করে যাও গুড ইভিনিং ভেরি গুড ইভিনিং ভেরি গুড ইভিনিং সবাই জয়েন করে যাও বাবা প্রথম আমরা একটু রিভাইজ করবো কালকের টপিকটা 11টা কি 12টা কোশ্চেন আছে ঠিক আছে এমসিকিউ তারপর আমরা পড়বো সেল অর্গানালি আজকে টপিক হচ্ছে নিউক্লিয়াস গাইজ আজকে টপিক প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া অ্যান্ড হচ্ছে তোমার হচ্ছে গলগি বডি ঠিক আছে এই চারটি টপিক আজকে পড়বো নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড অ্যান্ড হচ্ছে তোমার গলগি বডি সরোজ ভবেশ সবাইকে ভেরি গুড ইভিনিং জাস্ট জয়েন করে যাও আশা করি তোমরা সবাই পড়াশোনা করে এসো আগের দিন আমি বলে দিয়েছিলাম গতকাল যে একটু পড়াশোনা করে এসো সো আজকে টপিক সেল অর্গানালি পার্ট ওয়ান ওয়েলকাম টু মাই ক্লাস গাইজ রাতে রাতে ভেরি গুড ইভিনিং সবাইকে সো ওয়েলকাম টু মাই ক্লাস একটু তোমরা ফিডব্যাক দিয়ে দিও ক্লাস কেমন লাগলো না লাগলো চলো ওয়েলকাম টু আর্ন একাডেমি সবাই জয়েন করে যাও একটু জাস্ট একটু ওয়েট করে গেলাম একটু পরে এসেছি একদম কোনো সবাইকে তোমাদের 12টা শীত চলে গেল গুড ইভিনিং ক্লাসে কোনো ডাউট আচ্ছা হিরো কি করছে জানি না আমি অন্য অন্য জায়গায় আছি অর্পিতা ভেরি গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং ক্লিয়ার ওকে পুলিশ কোথায় ভাবেস পুলিশ অন্য বাড়িতে আমি আলাদা বাড়িতে অনেকে জয়েন করে গেছে প্র্যাকটিস সেশন 12টা কোর্স শুরু করছি স্টপ উদ্ভিদের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি প্রোটিন সেলুলোজ লিপিড স্টার্চ একদম তোমাদের বুলিয়ে বায়োলজি খাইয়ে দেব চল 100% কারেক্ট অ্যানসার দিয়ে দাও 100% কারেক্ট অ্যানসার দিয়ে দাও বাবা সন্তু কখন জয়েন করলে সন্তু ঠিক আছে 100% এগুলো কারেক্ট হবে ওহো রাহুল একটু দেরি হয়ে গেল জয়েন করতে ম্যাম ফার্স্ট পোলটা দিয়ে দিল ভেরি সরি গাইজ একটু দেখে না ঠিক আছে একদম সোজা সোজা কোশ্চেন একদম বেসিক থেকে আমরা ক্লিয়ার করব চলো নাম্বার টু দিস সেল ইজ দ্য লংগেস্ট ইন দ্য হিউম্যান বডি সব থেকে লংগেস্ট সেল ইন হিউম্যান বডি মাসেল না স্পার্ম না ওভাম গাইজ ভালো করে ধীরে সুস্থে অ্যান্সার করো ওকে সব থেকে লংগেস্ট সব থেকে বড় সেল কোনটা চলো পোল দিচ্ছি অ্যান্সার দ্য পোল চলো পোল করো লংগেস্ট লংগেস্ট হিউম্যান সেল ওয়াও ওয়াও আর ওয়াও ওয়াও করবো না কমে যাবে দেখা যাবে চলছে দেখো সো সব থেকে বড় সরো সেল লংগেস্ট সেল হচ্ছে আমাদের নার্ভ সেল একদম বড় সরো সেলটা ঠিক আছে স্পার্ম সেল আমরা অলরেডি পড়েছিলাম স্মলেস্ট সেল সবাইকে ভেরি গুড ইভিনিং কনসেপ্টের কি আলাদা ক্লাস আছে সম্পা না 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 ঠিক আছে WBCS মোন্স হাই রে বিশ্বম্ভ WBCS মেন্স অলরেডি ম্যামের ব্যাচ কবে থেকে চলছে দেখে নিও ম্যামের প্রোফাইলে ঠিক আছে ওভাম হচ্ছে লার্জেস্ট সেল ঠিক আছে একদম চলে এসো বিদ্রোহ সন্ন্যাসী সাধনী বাবা চলো নাম্বার থ্রি দেখে নাও মডার্ন সেল থিওরি কে প্রপোজ করেছিলেন মডার্ন সেল থিওরি ব্রাউন স্কিডেন শোয়ান না বীরকো মডার্ন সেল থিওরি কে প্রপোজ করেছিলেন সো পোল দিচ্ছি এবার অ্যান্সার করো চলো দেখা যাক 100% হয় কি হয় না মডার্ন সেল থিওরি দেখে দেখে নাও হাই রে কারেক্ট অ্যান্সার ভিরকো রুডল্ফ ভিরকো ইজ দা কারেক্ট অ্যান্সার একদম গুড ইভিনিং চলে এসো নাম্বার ফোর স্মলেস্ট সেল হ্যাঁ আমার নেটের খুব সমস্যা বাকিরা ক্লিয়ার তো বাবা অডিও ভিডিও ও আচ্ছা তোমার নেটের সমস্যা ঠিক আছে চলো স্মলেস্ট সেল মাইক্রোপ্লাস বা প্লেটলেট এগক অস্টিস না নার্ভ সেল গাইস পোল অ্যাটেন্ড দা পোল গাইস চলো স্মলেস্ট সেল গতকাল থেকে শুরু হয়েছে সবে দেখে নিও একদম ছোট্ট ছোট্ট করে পড়াচ্ছি এক ঘন্টা টপিক 100 হওয়া উচিত ছিল স্মলেস্ট সেল কালকে হাজারবার রিভাইজ করেছি তোমাদের 82% কারেক্ট অ্যান্সার পেলাম চলো দেখে নাও সৌরভ থেকে নীলাদ্রি ভেরি ভেরি গুড সবাইকে দেখতে পাচ্ছি একদম হচ্ছে চারটে কারেক্ট সো স্মলেস্ট সেল অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার মাইক্রোপ্লাজমা ঠিক আছে সো অপশন এ মাইক্রোপ্লাজমা ইজ দ্য রাইট অ্যান্সার সবাইকেই বলছি 10 জনকে দেখতে পাচ্ছি লিডার বলে তোমরা বাকিরা দেখো কোথায় আছো বা কতটা ভুল করছো না করছো ঠিক আছে চলো নাম্বার ফাইভ ফিজিক্যাল বেসিস অফ লাইফ প্রোটোপ্লাজম সেল স্যাপ হিমোলিম্ফ নান অফ দা অ্যাবাভ কাকে আমরা ফিজিক্যাল বেসিস অফ লাইফ বলছি চলো পোল দিচ্ছি এবার অ্যাটেন্ড করো পোল চলে এসো ফিজিক্যাল বেসিস অফ লাইফ যারা কালকে আজকে নতুন ক্লাস করছো প্লিজ কালকে ক্লাসটা দেখে নাও 9টার সময় যা সবে শুরু হয়েছে বিগিনার্স বায়োলজি বলে ওকে চলে এসো যখন শম্পা গতকাল জাস্ট গতকাল শুরু হয়েছে সবে বেসিক টপিক সেল অ্যান্সার প্রোটোপ্লাজম ঠিক আছে সো প্রোটোপ্লাজম লিকুইড পোর্শন না হলে পুরো সেলটা জাস্ট মারা যাবে যদি লিকুইড না থাকে প্রোটোপ্লাজম এর উপর ডিপেন্ড করে পুরো সেলটা বেঁচে আছে দ্যাটস হোয়াই প্রোটোপ্লাজম কে আমরা পড়েছিলাম বাবা যে ফিজিক্যাল বেসিস অফ লাইফ সেল স্যাপ আগামী কাল পড়বো ভ্যাকুওল এর লিকুইডটাকে বলছি সেল স্যাপ হিমোলিম বাড়িতে প্রচুর ককরোচ হয় জুতো দিয়ে মেরে ফেলো ককরোচটাকে দেখবে একটা সাদা লিকুইড বেরিয়ে আসে দ্যাট ইজ দা গাইস আগামী কাল পড়বো ভ্যাকুওল এর লিকুইডটাকে বলছি সেল স্যাপ হিমোলিম বাড়িতে প্রচুর ককরোচ হয় জুতো দিয়ে মেরে ফেলো ককরোচটাকে দেখবে একটা সাদা লিকুইড বেরিয়ে আসে দ্যাট ইজ দা গাইস দে আর ব্লাড এন্ড দ্যাট ইজ দা হিমোলিম সো ইনসেক্ট
মশা রক্ত খাওয়ার আগে মারবে একই রকম ভাবে দেখতে পাবে সাদা একটা লিকুইড বেরিয়ে আসে। চলো নাম্বার সিক্স, সেল থিওরি ওয়াজ প্রপোজ বাই, সেল থিওরি ওয়াজ প্রপোজ বাই কে, সেল থিওরি প্রপোজ করেছিলেন? ঠিক আছে, অপশন দেখো, বিরকো, স্পিডেন, শোয়ান, বোথ এ এন্ড বি। চলো দেখা যাক কত পার্সেন্ট রাইট অ্যান্সার হয়। বিরকো, সরি সরি সরি, সেল থিওরি ওয়াজ প্রপোজ বাই, উল্টে বেরিয়ে গেছে। বিরকো, স্পিডেন, শোয়ান, বোথ এ এন্ড বি। ওকে ওকে ওকে, সো 72% কারেক্ট অ্যান্সার, 100% হওয়া উচিত ছিল, তোমাদের ফেভারিট কোয়েশ্চেন দিয়েছি। দেখো রদ্দুর, ভেরি গুড, দেখে নাও। হা 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 হা, অপশন ভুল, হ্যাঁ দেখিনি, এক মিনিট দাঁড়াও দাঁড়াও, এক মিনিট দাঁড়াও দাঁড়াও, এক মিনিট দাঁড়াও, কি হলো ব্যাপারটা বুঝলাম না। আচ্ছা আচ্ছা, এক মিনিট দাঁড়াও, এক মিনিট দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওকে সৌরভ থেকে দেখিনি, এক মিনিট এক মিনিট, বোথ বি এন্ড সি। ওকে ওকে ওকে, এটা আমার মিস্টেক হয়েছে, তোমরা সবাই ঠিক করেছো, ঠিক আছে, এটা বোথ বি এন্ড সি হবে গাইস, ভেরি সরি, ভেরি সরি, ভেরি গুড, ঠিক আছে, ভেরি সরি, বোথ বি এন্ড সি হবে, ঠিক আছে। আ হা হা হা, তোমরা কি পিছিয়ে গেলে নাকি? ও মাই গড, ভেরি সরি গো দিতম, রাতে রাতে ভেরি সরি। শুভদীপ একদম ঠিকঠাক অ্যান্সার করেছো, এই তোমরা তো বুঝে নেবে গো, বোথ বি এন্ড সি হবে, স্পিডেন অ্যান্ড শোয়ান ইজ দ্য রাইট অ্যান্সার। ও সরি 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 দিতম, সরি, রাতে রাতে সবাইকেই বলছি, কেন ম্যাম দি তো ভুল হবে না, আরে বাবা না গো, সেল থিওরি কে প্রপোজ করেছিলেন? বোথ স্পিডেন অ্যান্ড শোয়ান, আমি অ্যাকচুয়ালি এখানে বোথ বি অ্যান্ড সি রাখতে চেয়েছিলাম, ঠিক আছে, আমার বাই চান্স এ অ্যান্ড বি পড়ে গেছে, ঠিক আছে, রাধে 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 বাবা। বিরকো অলরেডি আমরা পড়েছি, অলরেডি আমরা পড়েছি মডার্ন সেল থিওরি, মডার্ন সেল থিওরি প্রপোজ বাই আমরা পড়েছি বিরকো, ওকে, আর নর্মাল সেল থিওরি প্রপোজ বাই বোথ স্পিডেন অ্যান্ড শোয়ান, ঠিক আছে। আরে বাবা রে, মাথা গেছে মাথা গেছে, বোথ বি এন্ড সি অ্যান্সার হবে, দি তো ভুল, আরে আমার ভুল হয়েছে, অ্যাকচুয়ালি অ্যান্সার ডি হবে, ঠিক আছে, দিস ইজ মাই ফল্ট, ওকে ক্ষমা করে দিও বাবা একটু, দিস ইজ মাই ফল্ট, ওকে দিতাম, ভেরি সরি ভেরি সরি, ওকে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভেরি সরি গাইজ, যারা অপশন ডি ভেবে করেছো, ম্যাম তো বলছে, ভেরি সরি, ওকে প্লিজ 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 কিছু মাইন্ড করো না, ম্যামকে গালাগাল দিয়ে দাও কি করবে একটু, ওকে, সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আমি অ্যাকচুয়ালি বোথ বি এন্ড সি রাখতে চেয়েছিলাম, মানে ভুল করে অপশন এ আর বি পড়েছে, ঠিক আছে, এরপর থেকে আমি খেয়াল রাখবো যাতে একটু ঠিকঠাক ভাবে আমি অপশন গুলো দিতে পারি, ওকে। চলো নাম্বার সিক্স, বোথ বি এন্ড সি দ্য কারেক্ট অ্যান্সার, ভেরি সরি গো। সো নাম্বার সেভেন দেখে নাও, ফাঙ্গাল সেলওয়াল ছত্রাকের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি, ছত্রাকের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি, একটু দেখে নাও, সেলুলোজ, কাইটিন, পেপটিডোগ্লাইকেন, নান অফ দিস, ফাঙ্গাল সেলওয়াল কি দিয়ে তৈরি, চলো এবার অ্যান্সার করো, আমার ফল আগেরটা সবার ঠিক হয়েছে, ঠিক আছে, চলো এবার বলে অ্যান্সার করো, হয়ে যায়, হয়ে গেছে, বাই মিস্টেক হয়ে গেছে, ম্যাম ইচ্ছে করে করেনি, বাই মিস্টেক হয়ে গেছে, এত ভুল করে অব্দি সবাই ঠিক আছে, শ্রেয়া, রাতে রাতে, রাহুল, সরোজ, ভেরি সরি ফর মাই মিস্টেক, ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দিও, ঠিক আছে, চলো, সো ফাঙ্গাল সেলওয়াল ইজ মেগাগগ, সো আমরা অ্যান্সার করবো, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঝগড়া ঝাঁটি বন্ধ করো, আমার ফল্ট, আমাকে দুটো গালাগালি দিয়ে দাও, ওকে, সো ফাঙ্গাল সেলওয়াল ইজ মেগাগগ, বলবো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কাইটিন, ঠিক আছে, ওকে ওকে ওকে, চলো ঝগড়া খতম করো, ঝগড়া খতম করো ইয়ার, ঝগড়া খতম করো, ঠিক আছে, সো ফাঙ্গাল সেলওয়াল বলবো কাইটিন দিয়ে তৈরি, চলো নাম্বার এইট, ফ্যাগোসাইটোসিস ইজ কল্ড অ্যাজ, ফ্যাগোসাইটোসিস ইজ কল্ড অ্যাজ সেল ড্রিঙ্কিং, সেল ইটিং, অসমোসিস, না বোথ এ এন্ড বি, ফ্যাগোসাইটোসিস ইজ কল্ড অ্যাজ, চলো ফ্যাগোসাইটোসিস কে কি নামে ডাকা হয়, এবার বলে অ্যান্সার করো, ফ্যাগোসাইটোসিস ইজ কল্ড অ্যাজ, বুঝতে পেরেছি, অ্যাকচুয়ালি রাতে রাতে ভালো যাচ্ছিল তো হঠাৎ করে একটা ভুল হয়ে গেছে, এটা হয় বুঝেছো, এটা একটা মেন্টালি হয়ে যায়, যাই হোক ছাড়ো আর কি করবে, সো 79% কারেক্ট অ্যান্সার হলো, ভেরি গুড ভেরি গুড, সো সরোজ থেকে দেখতে পাচ্ছি শতদ্রু অবধি, ভেরি 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 গুড, চলো সো ফ্যাগোসাইটোসিস ইজ কল্ড অ্যাজ, সো কোনো চাপ নেই অর্পিতা, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সেল ইটিং, সবাই একটু পোল অ্যাটেন্ড করো, ঠিক আছে, চলো নাম্বার নাইন, সাইটোপ্লাজম ইজ ওয়ান টাইপ অফ, সাইটোপ্লাজম ইজ ওয়ান টাইপ অফ ফ্লুইড সলিউশন, কোলয়েড, নট অফ দিস, চলো সাইটোপ্লাজমের নেচার কি সেটাই বলতে চাইছি তোমাদেরকে, ফ্লুইড সলিউশন কোলয়েড নন অফ দিস, গাঁটটা দেবো সবাইকে, দেখো এত সুন্দর সুন্দর কোশ্চেন, দেখো কি সুন্দর ডান্স করছে, জেলি লাইক সাবস্টেন্স, আই এম দ্য ডান্সিং কুইন বলছে গো, ঠিক, জেলি লাইক সাবস্টেন্স, সো 59% কারেক্ট অ্যান্সার হলো, দেখে নাও, সৌম, শুভদীপ, অঙ্কিতা, দিতম, সৌরভ, ওকে, শ্রেয়া, রাহুল, শতদ্রু, জয়ন্ত, তন, না সলিড না লিকুইড, একটা মাঝামাঝি অংশ, ডান্সিং কুইন, দেখো জেলি লাইক সাবস্টেন্স, দ্যাট ইজ দ্য কোলয়েড, ওকে, চলো নাম্বার টেন, অ্যালগাল সেলওয়াল কি দিয়ে তৈরি, অ্যালগাল সেলওয়াল, অ্যালগাল মানে শৈবালের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি, চলে এসো এবার বলে অ্যাটেন্ড করো, অ্যালগাল সেলওয়াল কি দিয়ে তৈরি, ওকে ওকে সবাই অ্যাটেন্ড তো করো, ভেরি গুড ভেরি গুড, শবনম ভেরি ভেরি গুড, চলো সো লিডার বোর্ড দেখো, লিডার বোর্ড দেখো, 10টা অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যালজিনিক অ্যাসিড, চলো লাস্ট ওয়ান, ফ্লুইড মোজাইক মডেল কে প্রপোজ করেছিলেন, একদম সোজা জাস্ট অ্যান্সার দ্য পোল, ফ্লুইড মোজাইক মডেল কে প্রপোজ করেছিলেন, ওকে, ফ্লুইড মোজাইক মডেল কে প্রপোজ করেছিলেন, চলো লাস্ট ওয়ান,
এবার আমরা পড়বো আমাদের টপিক। আহা, গান গাইতে গাইতে অ্যান্সার করবে, কালকেই বলেছিলাম ফ্লুইড মোজাইক মডেল দেখলেই গান গাইতে গাইতে অ্যান্সার করবে। 89% কারেক্ট অ্যান্সার। ওকে, চলো, কোনো চাপ নেই, সৌম থেকে ফুটাই অবধি সবাইকে ভেরি ভেরি গুড কংগ্রাচুলেশন সবাইকে। সো হাত দাঁড়িয়ে লড়াই করছো, ভেরি গুড। সো আমাদের রিভিশন হলো তাহলে ফ্লুইড মোজাইক মডেল কে প্রপোজ করেছিলেন, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার গাই, সিঙ্গার অ্যান্ড নিকোলসন। ক্লিয়ার? চলো, সো রেডি ফর দ্য ডেসক্রিপটিভ পেপার। ওকে, সো রেডি, তাই তো, প্রত্যেকে শুরু করি, ডেসক্রিপটিভ ক্লাস শুরু করবো আমি। এবার তোমাদের ডেসক্রিপটিভ সেশন আমরা চলে এলাম, দেখো আমাদের একদম হচ্ছে আমরা পড়ে নিলাম আমাদের টপিক গুলো, রিভাইজ করে নিলাম কালকের ক্লাসটা। একইভাবে ধরো আগামীকাল যখন আমি রাত্রি 9টায় ক্লাস নেবো, আজকে যা পড়াবো তার উপর থাকবে কিছু 10টা থেকে 12টা কোশ্চেন। ওকে, এরকম করলে না পড়লে তোমরা মনে থাকবে না। চলো, তাহলে মোটামুটি আমরা কালকে পড়লাম ওভারঅল কনসেপ্ট অফ সেল, সাইজেস অফ সেল, স্মলেস্ট, লংগেস্ট, লার্জেস্ট সব পড়েছি। গতকাল আমরা পড়েছি সেল থিওরি কি জিনিস, মডার্ন সেল থিওরি, নর্মাল সেল থিওরি কে প্রপোজ করেছিলেন। গতকাল আমরা পড়েছি পার্টস অফ সেল, সেল ওয়াল সম্বন্ধে যাবতীয় কিছু সিলেবাস কভার হবে। হ্যাঁ শম্পা, সব 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 যা পরীক্ষা দেবে বাইরে দিয়ে সব পাবে, ঠিক আছে। নাম্বার 6 আমরা পড়েছিলাম দেন কালকে সেল মেমব্রেন কোষ পর্দা সম্বন্ধে, আর নাম্বার 8 পড়েছিলাম লাস্টে আমরা পড়েছিলাম প্রোটোপ্লাজম সম্বন্ধে। চলো এবার আমরা টপিকে ঢুকবো, কোষের মধ্যে কি কি কোষীয় অঙ্গাণু বা সেল অর্গানালি আছে। সো সেল অর্গানালিকে আমরা জাস্ট দেখো ভাগে ভাগ করছি। ফার্স্ট টপিক আমরা পড়বো কোষীয় অঙ্গাণু, অ্যান্ড ব্র্যাকেটে কি লেখা আছে, ডাবল মেমব্রেন, দুটো পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু কোনগুলো। ওকে, দেখি কারা কারা অ্যান্সার বলতে পারে কমেন্ট বক্সে। ডাবল সেল মেমব্রেন, ডাবল মেমব্রেন সেল অর্গানালি কোনগুলো হবে দেখি কমেন্ট বক্স। ডাবল মেমব্রেন, ওকে পুটাই, দেখি দিতম কি বলে, সৌম কি বলে, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, ভেরি ভেরি গুড, আর কি আছে, জিত, ভেরি গুড ভেরি গুড, ওকে প্লাস্টিড, ভেরি গুড। চলো, সো দিস ইজ দ্য সেল অর্গানালি, আস্তে আস্তে আমরা পড়বো, দ্যাট ইজ দ্য নিউক্লিয়াস, দেন দেখো মাইটোকন্ড্রিয়া, দেন আছে দেখো প্লাস্টিড, এখানে নেই এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, গলগি বডি, সেন্ট্রোজোম, লাইসোজোম, রাইবোজোম, এগুলো আমরা আস্তে আস্তে সব পড়বো। চলে এসো, ফার্স্ট টপিক ইজ দ্য নাম্বার ওয়ান, কি লেখা আছে দেখো গো, আই অ্যাম দ্য বস, নাম্বার ওয়ান ইজ দ্য নিউক্লিয়াস, দেখো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ সেল, অ্যান্ড দিস ইজ দ্য নিউক্লিয়াস। ডিম খাবে, কুসুম খাওয়ার সময় প্রণাম করে একটু বলবে নিউক্লিয়াস। ওকে, সো কুসুমটা হচ্ছে নিউক্লিয়াস, সো দিস ইজ দ্য নিউক্লিয়াস, আই অ্যাম দ্য বস গাইজ, ওয়াই, ব্রেন অফ সেল, সবাইকে কন্ট্রোল করে, বাকি সবাইকে কন্ট্রোল করে, দ্যাটস ওয়াই নিউক্লিয়াস ফার্স্ট কোশ্চেন, ব্রেন অফ সেল। দেখে নাও কি কি লেখা আছে তোমাদের, ডিসকভার্ড বাই ফেমাস সায়েন্টিস্ট, প্লিজ একটু সায়েন্টিস্ট গুলো পড়বে, রবার্ট ব্রাউন, সো রবার্ট, ব্রেন অফ সেল। দেখে নাও কি কি লেখা আছে তোমাদের, ডিসকভার্ড বাই ফেমাস সায়েন্টিস্ট, প্লিজ একটু সায়েন্টিস্ট গুলো পড়বে, রবার্ট ব্রাউন, সো রবার্ট হু প্রথম সেল ডিসকভার করলেন, অ্যান্ড রবার্ট ব্রাউন বলবো নিউক্লিয়াস ডিসকভার করেছেন। দেখো কি সুন্দর, দুটো চোখ বার করে আছে, দেখো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কন্টেন্টস আওয়ার জেনেটিক মেটেরিয়াল গাইজ, ডিএনএ, ওকে ফুল ফর্ম সবাই জানো, ডিএনএ টপিক অলরেডি পড়বো ক্রোমোজোম টপিকে, এখন ছাড়ো। সো কন্টেন্টস জেনেটিক মেটেরিয়াল, তাহলে আমাদের ডিএনএ কি সুন্দর, দেখো এখানে পিঙ্ক কালার দেখতে পাচ্ছো, দিস ইজ আওয়ার গাইজ ডিএনএ, আমাদের জেনেটিক মেটেরিয়াল ডিএনএ কোথায় থাকে, সো সিম্পলি অ্যান্সার করবে নিউক্লিয়াসে। ডিএনএ যদি সেম হতো আমরা সবাই একই রকম দেখতে হতাম বাবা, সো কে কার গার্লফ্রেন্ড, কে কার বয়ফ্রেন্ড বোঝা মুশকিল হয়ে যেত। সো ডিএনএ গিভস আওয়ার আইডেন্টিটি, ঠিক আছে, সো ডিএনএ গিভস আওয়ার আইডেন্টিটি। চলো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, দেখো লার্জেস্ট সেল অর্গানালি, সব থেকে বড় কোষীয় অঙ্গাণু কোনটা বলবো, নিউক্লিয়াস। দেন দেখো চলে আসি, আমরা ছোট্টবেলায় পড়েছি, একটু আমাদের টপিকে চলে আসি, আমরা পড়লাম এতক্ষণ ধরে নিউক্লিয়াস, দেন আমাদের নিউক্লিয়াসের আন্ডারে পড়বো গাইস। সেই ছোটবেলায় মনে করো ক্লাস 9-10 পড়তাম পার্টস, কি কি বলে ফেলো, কি কি পার্টস পড়তাম আমরা, দিস ইজ দ্য নিউক্লিয়াস, সো বাইরের লেয়ারটাকে কি পড়েছিল, এ বলো বলো, নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয় পর্দা, যারা বাংলায় পড়েছো, সো দিস ইজ দ্য নিউক্লিয়ার মেমব্রেন। দেন দেখো একটা গোলাকার অংশ থাকে, সো নাম্বার 2 কি পড়েছিলাম দেখে দেখো, নিউক্লিওলাস। চলো এই প্যাঁচানো অংশটাকে কি পড়েছি বাবা, বলে ফেলো, এই প্যাঁচানো একটা অংশ থাকতো, নাম্বার 3, একদম ঠিক, নিউক্লিয়ার রেটিকিউলা, মনে পড়ছে, সো দেয়ার আর 4 পার্টস, এটা বাংলায় পড়তে নিউক্লিয় জালক, একদম।
নাম্বার ফোর দেখো পড়তাম আমরা লাস্টে, সবার মধ্যে অবশ্যই থাকবে লিকুইড পোর্শন, সো নিউক্লিওপ্লাজম, বা কালকেই পড়িয়েছি নিউক্লিও রস একদম। So this is a liquid portion. So nucleoplasm ba kalkei poriyechi nuclear rosh ekdom. So this is the four parts of nucleus. Kintu porikkhay dorkar nei, just tomader porikkhay ei tuku question ashe, ei nucleolus er kaaj ki already ami likhe diyechi, dekhe nao. So last question dekho, last point dekho, nucleolus er function very important. Prottekta point tomader kothao khujte hobe na, just pdf theke peye jabe. Parts of nucleus, কিন্তু পরীক্ষায় দরকার নেই, জাস্ট তোমাদের পরীক্ষায় এইটুকু কোশ্চেন আসে, এই নিউক্লিওলাসের কাজ কি অলরেডি আমি লিখে দিয়েছি, দেখে নাও। সো লাস্ট কোশ্চেন দেখো, লাস্ট পয়েন্ট দেখো, নিউক্লিওলাসের ফাংশন ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্ট তোমাদের কোথাও খুঁজতে হবে না, জাস্ট পিডিএফ থেকে পেয়ে যাবে। সো নিউক্লিওলাসের কাজ দেখো, আর আরএনএ সিনথেসিস, চিন্তা করো না, আরএনএ বায়োসায়েন্সের টিচার ছিলেন বলের জন্য ছোটবেলায় খুব। ওকে, সো দেখে নাও, সো নিউক্লিওলাস এর ফাংশন আছে আর আরএনএ সিনথেসিস। গাইস, করোনা আরএনএ বায়োসায়েন্সের টিচার ছিলেন বলের জন্য ছোটবেলায় খুব। ওকে, সো দেখে নাও, সো নিউক্লিওলাস এর ফাংশন আছে আর আরএনএ সিনথেসিস। গাইস, আর আরএনএ মানে হচ্ছে রাইবোজোমাল আরএনএ, কোনো চিন্তা করো না, এর পরের টপিকে আমরা পড়ব জেনেটিক্স এবং ক্রোমোজোম, অনেক ইন্টারেস্টিং আমরা তথ্য জানতে পারবো ওখান থেকে, সো চাপ নিও না, ওখানে তোমাদের পড়াবো কত টাইপের আরএনএ হয়, যে আরআরএনএ, এমআরএনএ, টিআরএনএ, এগুলো পড়াবো। সো এইটুকু জাস্ট এখান থেকে পড়ো, নিউক্লিওলাস কি কাজে হেল্প করে, সো এমআরএনএ সিনথেসিস, আরআরএনএ সিনথেসিস না টিআরএনএ সিনথেসিস, সো হোয়াট উইল বি দ্য রাইট অ্যান্সার বলবো আমরা, আরআরএনএ সিনথেসিস, মানে রাইবোজোমাল আরএনএ তৈরি করতে সাহায্য করে। বলো কমপ্লিট। সো নিউক্লিয়াস, ফার্স্টে কি পড়লাম, হুইচ ওয়ান ইজ দ্য ব্রেন অফ সেল, সবাইকে কন্ট্রোল করে কে, নিউক্লিয়াস, ডিসকভার্ড বাই, বলবো রবার্ট ব্রাউন। কোথায় আমাদের ডিএনএ বা জেনেটিক মেটেরিয়াল থাকে, সো আমরা বলবো নিউক্লিয়াস। দেন দেখো, সব থেকে বড় সড়ো কোষীয় অঙ্গাণু, সেল অর্গানালি কোনটা, না বলবো আমরা নিউক্লিয়াস। দেন দেখো, নিউক্লিওলাসের ফাংশন কি, সো আমরা বলবো আর আরএনএ সিনথেসিস, মানে রাইবোজোমাল আরএনএ তৈরি করতে সাহায্য করে। ওকে, সো দিস ইজ দ্য ওভারঅল তোমাদের এক্সাম ওরিয়েন্টেড পয়েন্ট ফ্রম দ্য নিউক্লিয়াস। আর কোথাও যেতে হবে না, জাস্ট মেটেরিয়াল পড়বে, আর যদি মনে হয় ম্যাম আর একটু ডেসক্রিপটিভ পড়ো, এইটার উপরে বেস করে তোমরা ডেসক্রিপটিভ পড়ো, কোনো চাপ নিও না। চলো চলো চলো, এবার নেক্সট স্লাইড কি আছে একটু দেখা যাক, দেখে নাও, নিউক্লিয়াসই চলছে। ওকে, কি বলছে, টাইপস অফ সেল অন দ্য বেসিস অফ স্ট্রাকচার অফ নিউক্লিয়াস, সো আমরা অলরেডি পড়লাম, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ নিউক্লিয়াস, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাস, নিউক্লিয় জালক অ্যান্ড নিউক্লিয় রস বা নিউক্লিয় প্লাজম, এই চারটের বেসিসে আমরা নিউক্লিয়াসকে বা সেলকে কতগুলো ভাগে ভাগ করব। আচ্ছা, গ্রিন লিখলে কি তোমরা দেখতে পাবে, দেখো, সো সেলকে গ্রিনটা লিখলে কি দেখা যাচ্ছে তোমাদের, কোনো চাপ হচ্ছে কি, দেখা যাচ্ছে তো? ওকে, চলো আজ আজকে একটু পরে জয়েন করলে। সো নিউক্লিয়াসের স্ট্রাকচার উপর বেস করে গাইজ আমরা সেলকে দুটো ভাগে ভাগ করছি, দেখে নাও ছোট্টবেলা থেকে পড়তে, কি কি, প্রোক্যারিওটিক, মনে পড়ছে গাইজ, মনে পড়ছে, প্রোক্যারিওটিক সেল একদম, অ্যান্ড অ্যানাদার ইজ দা ইউক্যারিওটিক সেল, ভেরি গুড, সো একদম ছোট্টবেলাতে ফিরে যাচ্ছি। জাস্ট দেখো একটা সুন্দর স্লাইড তোমাদের জন্য, তারপর আসছি, দেখে দেখে নাও, দেখে নাও, একটু তাড়াতাড়ি জয়েন করো, অনির্বাণ আর দেখছে একটু লেট হয়ে গেছে, দেখে নাও, ভীষণ কিউট একটা স্লাইড জাস্ট রাখা আছে, দেখে নাও, প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক, আমরা ছোট্টবেলায় জাস্ট হচ্ছে হেভি দেখতে, জাস্ট ছোট্টবেলায় আমরা ফিরে গেছি, দেখো, সো প্রোক্যারিওটিক সেল অ্যান্ড ইউক্যারিওটিক সেল, প্রো মানে কি পড়তাম, প্রো মানে পড়তাম প্রিমিটিভ, মানে আদি, সব থেকে পুরনো, মনে পড়ছে বাংলা গুলো, ক্যারিয়ার মানে পড়তাম বাবা নিউক্লিয়াস, একদম, সো বাংলায় পড়তাম আদি নিউক্লিয়াস যুক্ত কোষ,
ওকে চলো, ইউ মানে কি বাবা? ইউ মানে হচ্ছে ট্রু, আদর্শ। সিমিলারলি ক্যারিয়ান মানে বলবো আমরা নিউক্লিয়াস, তাহলে বাংলা কি পড়তাম? আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ, আর এটা পড়তাম আমরা আদি নিউক্লিয়াস যুক্ত কোষ, তাই না? আচ্ছা, সো তোমাদের কাছে কোশ্চেন আসতেই পারে, তাহলে ধরো আমাকে জিজ্ঞেস করলো আর যে ম্যাম আপনি তো বলে দিলেন যে নিউক্লিয়াসের চারটে স্ট্রাকচার আমরা অলরেডি পড়লাম, নিউক্লিয় পর্দা, নিউক্লিয়লাস, নিউক্লিয় জালক অ্যান্ড নিউক্লিয় রস, তাহলে প্রোক্যারিওটিক সেলের মধ্যে কোনটা থাকে থাকে না তার উপর বেশ করছি, দেখি কে বলতে পারে প্রোক্যারিওটিক সেলে কোনটা থাকে, ইউক্যারিওটিক সেলে কোনটা থাকে না, বা ভাইস ভার্সা, দেখি কে বলতে পারে। হোয়াট ডু ইউ মিন বাই প্রোক্যারিওটিক সেল? আদি নিউক্লিয়াস তো কোষ, কি থাকে না দেখি, অনেক সময় জিজ্ঞেস করে। Anyone? দেখি 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 দেখি, নিউক্লিয়ার মেমব্রেন, ভেরি গুড সৌম, ভেরি 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 গুড, ভেরি গুড। সো এখানে আমি লিখে দিলাম নিউক্লিয়ার মেমব্রেন, একদম একদম না না মানুষই 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 তুমি উল্টো করে দিয়েছো। সো প্রোক্যারিওটিক সেলের মধ্যে থাকে নিউক্লিয়ার মেমব্রেন ইজ অ্যাবসেন্ট, সো নিউক্লিয় জালক থাকে না, ঠিক আছে? একদম অনির্বাণ আসছি, দাঁড়াও আসছি আসছি, ক্লিয়ার? সো তোমাদের অনেক সময় কোশ্চেন জিজ্ঞেস করে উইচ ওয়ান ইজ অ্যাবসেন্ট ইউ ইন দা প্রোক্যারিওটিক সেল, সো সিম্পলি বলবো নিউক্লিয় জালক, সরি নিউক্লিয় পর্দা থাকে না, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয় পর্দা থাকে না। এবার বলো সবাই আমাকে এক্সাম্পল অফ প্রোক্যারিওটিক সেল, কারা সব থেকে পুরনো? অনির্বাণ না, না না সরোজ না, ভাইরাস ছেড়ে দেবো গিয়ে তোমাদের, দেখি দেখি দিতম, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড তন্ময়, ভেরি ভেরি গুড ব্যাকটেরিয়া, ভেরি গুড শ্রেয়া, কংগ্রাচুলেশন, একদম খুব ভালো অ্যান্সার দিয়েছো। দেখো সো এক্সাম্পল তোমাদের অলরেডি আমি লিখে দিয়েছি, দেখে নাও জিৎ, এক্সাম্পল অফ প্রোক্যারিওটিক সেল সব থেকে পুরনো কারা? ব্যাকটেরিয়া অ্যান্ড সায়ানো ব্যাকটেরিয়া, বা ছোটবেলায় যাকে আমরা পড়তাম অ্যানাদার নেম ব্লু গ্রিন অ্যালগি, বাংলায় পড়তে নীলাভ সবুজ শৈবাল, ঠিক আছে? নীলাভ সবুজ শৈবাল ইজ দ্য রাইট অ্যান্সার, ক্লিয়ার? এইগুলো দেখো ব্যাকটেরিয়া, আমরা খালি চোখে দেখতে পাই না, ইলেকট্রন মাইক্রোস্কোপ ভিউতে এইগুলো আমরা দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়া, দেয়ার আর নিউমেরাস ব্যাকটেরিয়া, কোটি কোটি ব্যাকটেরিয়া প্রেজেন্ট উইদিন আওয়ার স্কিন, ছেড়ে দাও মাইক্রোবায়োলজি অলরেডি পড়াবো, ক্লিয়ার সবার কাছে? So this is very important topic, example of prokaryotic cell, bacteria and cyanobacteria, মানে নীলাভ সবুজ শৈবাল বা ব্লু গ্রিন অ্যালগি। এবারে বলছিলাম না ভাইরাস সরোজ, ভাইরাস মনে করো কোনো সেল থিওরি তো মানে না, জীব আর জলের মধ্যবর্তী পর্যায়ের বস্তু, সো ভাইরাস কে এখানে আনবেই না, ক্লিয়ার সবার কাছে? বলো তাহলে, তাহলে ব্যাকটেরিয়াকে বাদ দাও, ব্যাকটেরিয়াকে বাদ দাও গাইস, যাবতীয় পৃথিবীতে যা দেখতে পাবে একটা পিঁপড়ে অব্দি সবাই হচ্ছি আমরা ইউক্যারিওট। ওকে 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 ওকে, দিতম পজ বলছে সর্বনাশ, এই পজ নাকি গো? না না দিতম প্লিজ, সব ক্লিয়ার ক্লিয়ার, যাদের পজ হচ্ছে একটু রিফ্রেশ করে নাও, ঠিক আছে? চলো তাহলে ব্যাকটেরিয়াকে বাদ দাও, ব্যাকটেরিয়াকে বাদ দাও, পৃথিবীতে যা কিছু দেখতে পাবে সবাই হচ্ছে আমরা ইউক্যারিওটিক সেল। তাহলে এই গেল ফার্স্ট টাইপ কমপ্লিট, প্রথম টাইপ জাস্ট হচ্ছে কমপ্লিট হয়ে গেল, দেখে নাও। সো ফার্স্ট ওয়ান যেটা আমি তোমাদের বলেছিলাম, টাইপস অফ সেল অন দা বেসিস অফ স্ট্রাকচার অফ নিউক্লিয়াস, স্ট্রাকচার উপর বেস করে সেলকে দুটো ভাগে ভাগ করছি, প্রোক্যারিওট ইউক্যারিওট, প্রো মানে হচ্ছে আদি নিউক্লিয়াস কোষ, ইউক্যারিওট মানে আদর্শ নিউক্লিয়াস কোষ, সো পুরনো কারা? ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াকে বাদ দাও, সবাই হচ্ছে আমরা ইউক্যারিওট। সো ফার্স্ট টাইপ কমপ্লিট, নেক্সট যাবো বলো, হ্যাঁ কি না, নেক্সট যাবো কি যাবো না বলো, যাবো সবার কাছে? ভেরি গুড ভেরি গুড, তাহলে বোর হচ্ছে না তো, জানেন তো বোর হচ্ছে না তো, বোর না হোক কারণ সেলটা বুঝতেই পারছো একটু বোরিং টপিক। চলো চলো চলো, হা হা, এবার দেখো এবার দেখো আমি কি লিখেছি, দেখে নাও প্রত্যেকে, টাইপস অফ সেল, তাহলে নাম্বার টু এটা, টাইপস অফ সেল অন দা বেসিস অফ প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াস থাকে কি থাকে না তার উপর বেস করে আমরা সেলকে দুটো ভাগে ভাগ করছি গাইস। দেখো নাম্বার ওয়ান ইজ দা নিউক্লিয়েটেড সেল, মানে নিউক্লিয়াস থাকে, নাম্বার টু ইজ দা ইনিউক্লিয়েটেড সেল। ওকে তাহলে চলে আসা যাক, তোমাদের একটু রিভাইজ হয়ে যাক, পিডিএফ তো সবাই পেয়ে যাবে। তাহলে নিউক্লিয়াস থাকে কি থাকে না তার উপর বেশ করে আমরা পেলাম দুটো ভাগ, একটাতে নিউক্লিয়েটেড সেল আর একটা হচ্ছে ইনিউক্লিয়েটেড সেল, মানে নিউক্লিয়াস অ্যাবসেন্ট, দেখি কে বলতে পারে, ওয়্যার নিউক্লিয়াস ইজ অ্যাবসেন্ট, আমাদের শরীরে কোথায় কোনো নিউক্লিয়াস থাকে না, ফেমাস 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 কোশ্চেন, ভেরি গুড। সো হিউম্যান কি বলবো, হিউম্যান ম্যাচিওর গাইজ, ম্যাচিওর আর বিসি, আমাদের পরিণত লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না। অ্যান্ড আর একটা আছে যেটা বলবো আমরা, সিভ টিউব, সিভ নল যেটা বলছো, ইন ফ্লোয়েম, ঠিক আছে? দুটো এক্সাম্পল আমি দিলাম তোমাদের, সিভ টিউব ফ্লোয়েমের ক্ষেত্রে সিভ নলে কোনো নিউক্লিয়াস থাকে না, আমাদের পরিণত লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না গাইস। জাস্ট দেখো এইটুকু তোমরা ভালো করে পড়বে, আমি অলরেডি দেখো আন্ডারলাইন করে দিয়েছি। সো ওয়্যার নিউক্লিয়াস ইজ অ্যাবসেন্ট, নিউক্লিয়াস অ্যাবসেন্ট ইন, পরিষ্কার লেখা আছে আমাদের পরিণত লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না,
দেন দেখো নিউক্লিয়াস যেখানে থাকে তার আন্ডারে জাস্ট দুটো টার্ম বায়োলজির টার্ম গুলো বাবা একটু খটোমটো প্লিজ একটু পড়ে নিও। নাম্বার ওয়ান দেখো সিনোসাইট, নাম্বার টু সিনসাইটিয়া। সিনোসাইট পরিষ্কার লেখা আছে, দেখে নাও, প্রেজেন্স অফ মোর দ্যান ওয়ান নিউক্লিয়াস ইন প্লান্ট সেল। উদ্ভিদ কোষে যদি একের বেশি নিউক্লিয়াস থাকে কন্ডিশনটাকে বলছি আমরা কি না সিনোসাইট। সেম জিনিস যদি আমাদের ক্ষেত্রে থাকে তাহলে দেখো অনেকগুলো নিউক্লিয়াস যদি অ্যানিমাল সেলে থাকে তাকে আমরা বলছি সিনসাইটিয়াম। ক্লিয়ার কি ক্লিয়ার করো না, জাস্ট আমাকে অ্যান্সার করো। সো নিউক্লিয়েটেড সেলের আন্ডারে আমরা দুটো টার্ম পেলাম বাবা, ওয়ান ইজ দা সিনোসাইট, অ্যানাদার ইজ দা বাবা সিনসাইট। উদ্ভিদ কোষে দ্যাট ইজ দা সিনোসাইট। অ্যান্ড অর্ডার করে দিলাম মোর দ্যান ওয়ান নিউক্লিয়াস ইন অ্যানিমাল সেল, আমাদের শরীরে যদি একের বেশি নিউক্লিয়াস থাকে কন্ডিশনটা সিনসাইটিয়াম। তাহলে কোশ্চেন কিরকম জিজ্ঞেস করবে, সিনোসাইট প্রেজেন্ট ইন প্লান্ট সেল, অ্যানিমাল সেল, ফাঙ্গাল সেল, অ্যালগাল সেল, সো বলবো আমরা প্লান্ট সেল। সিনসাইটিয়াম প্রেজেন্ট ইন বলবো অ্যানিমাল সেল। সিনোসাইট মিন্স ওয়ান নিউক্লিয়াস, টু নিউক্লিয়াস, মোর দ্যান ওয়ান, এরকম করে তোমাদের চারটা অপশন, সো বলবো আমরা মোর দ্যান ওয়ান নিউক্লিয়াস। একের বেশি নিউক্লিয়াস কে বলছি সিনোসাইট, আর মোর দ্যান ওয়ান নিউক্লিয়াস কে, আর হচ্ছে অ্যানিমাল সেলের ক্ষেত্রে বলছি আমরা সিনসাইটিয়াম। বাস নিউক্লিয়াস কমপ্লিট। বলো বলো তাহলে কতটুকু পড়বো, বোঝা গেল? সো নিউক্লিয়াস এর আন্ডারে আমরা পড়লাম কোনটা ফার্স্টে, ব্রেন অফ সেল, জাস্ট রিভাইজ করো, ঠিক আছে, ব্রেন অফ সেল। চলো নাম্বার টু, ডিসকভার্ড বাই, দেখি 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 দেখি, কমেন্ট বক্স কমেন্ট বক্স কমেন্ট বক্স, ভেরি গুড, রবার্ট ব্রাউন, ভেরি গুড। তাহলে আমি চাই তোমরা এখান থেকেই একদম অ্যান্সার করে যাও, যাতে আর সেকেন্ড টাইম ক্লাস না, মানে পড়াশোনা না করতে হয়। নাম্বার থ্রি, নাম্বার থ্রি, তাহলে বস অফ সেল কি বলবো, সেম অ্যান্সার, দ্যাট ইজ দ্য নিউক্লিয়াস। আওয়ার ডিএনএ ওয়্যার প্রেজেন্ট, বলো, ডিএনএ প্রেজেন্ট ইন, ডিএনএ প্রেজেন্ট ইন, তাহলে কি বলবো, ডিএনএ ইজ ফাউন্ড ইন নিউক্লিয়াস। দেন গাইস ফেমাস ফেমাস কোশ্চেন, নিউক্লিওলাসের কাজ কি, কি পড়লাম, নিউক্লিওলাসের কাজ 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 কাজ, কোন আরএনএ তৈরি করছে, কোন আরএনএ, ভেরি গুড ভাবেস, আর আরএনএ, একদম আইকেটি আরএনএ বললে গেও, আর আরএনএ, রাইবোজোমাল আরএনএ তৈরি করতে সাহায্য করে। হুইচ ওয়ান ইজ দা লার্জেস্ট সেল অর্গানালি, সব থেকে বড় কোষীয় অঙ্গাণু কোনটা, লার্জেস্ট সেল অর্গানালি নিউক্লিয়াস, সব থেকে বড় কোষীয় অঙ্গাণু বলবো আমরা নিউক্লিয়াস ইজ দা রাইট অ্যান্সার। চলো এক্সাম্পল অফ প্রোক্যারিওট, প্রোক্যারিওট কারা পড়লাম আমরা বাবা, প্রোক্যারিওট এক্সাম্পল পড়লাম ব্যাকটেরিয়া আর সায়ানোব্যাকটেরিয়া, ভেরি গুড। সিনোসাইট কাদের মধ্যে থাকে, প্লান্ট না অ্যানিমাল, প্লান্ট না অ্যানিমাল, প্লান্ট না অ্যানিমাল, ভেরি গুড অর্পিতা, প্লান্ট সেল, এই আর ভুলে গেছে, সিনসাইটিয়াম থাকছে হচ্ছে অ্যানিমাল সেলে, ঠিক আছে, সিনসাইট অ্যানিমাল সেলে, ওকে। আমাদের শরীরে কোথায় কোনো নিউক্লিয়াস থাকে না, আমাদের শরীরে কোথায় কোনো নিউক্লিয়াস থাকে না, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। সো নো নিউক্লিয়াস হিউম্যান আরবিসি, পরিণত লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না, ভেরি ভেরি গুড গাইস। সো দিস ইজ দা ওভারঅল নিউক্লিয়াস কমপ্লিট, আই থিঙ্ক কোনো ডাউট নেই, ওকে। সো নেক্সট মুভ করি। আচ্ছা আরেকটা কথা সবাইকে বলছিলাম, স্পিড ঠিক আছে তো, কারণ ম্যাম পড়াতে গেলে না হুড়ুর 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 করে বলেই যায়, সো প্লিজ একটু কোপ আপ করে নিও, আর নাহলে আমাকে বলো যে ম্যাম স্পিডটা একটু কমান আমাদের, তাহলে একটু কোপ আপ করতে সুবিধা হয়, ঠিক আছে, সবাইকে বলছি, ঠিক আছে তো, ওকে পূজা, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তো স্পিড একটু কমাতে বললে, মানে তোমরা যদি মনে করো যে কমফোর্টেবল হওয়া স্পিড কমালে, তাহলে অবশ্যই বলো, কারণ আমাকে অনেকে বলে ম্যাম আপনার ক্লাস না 1.5, মানে আপনার ক্লাস যা স্পিডে দেখিস না একদম ঠিকঠাক আছে, এরপর আমরা অনেক টিচারের ক্লাস 2x 1.5 এর স্পিডে দেখি, কিন্তু আপনার ক্লাস আর বুঝতে পারো না কিছু, কারেক্ট বেশি ছিল, ভবেশ প্লিজ আমাকে বল। চলে আসা যাক, তোমাদের একটু রিভাইজ হয়ে যাক, পিডিএফ তো সবাই পেয়ে যাবে। তাহলে নিউক্লিয়াস থাকে কি থাকে না তার উপর বেশ করে আমরা পেলাম দুটো ভাগ, একটাতে নিউক্লিয়েটেড সেল আর একটা হচ্ছে ই নিউক্লিয়েটেড সেল, মানে নিউক্লিয়াস অ্যাবসেন্ট। দেখি কে বলতে পারে, ওয়্যার নিউক্লিয়াস ইজ অ্যাবসেন্ট, আমাদের শরীরে কোথায় কোনো নিউক্লিয়াস থাকে না, ফেমাস 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 কোশ্চেন, ভেরি গুড। সো হিউম্যান কি বলবো, হিউম্যান ম্যাচিওর গাইস, ম্যাচিওর আর বি সি, আমাদের পরিণত লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না। অ্যান্ড আর একটা আছে যেটা বলবো আমরা, সিভ টিউব, সিভ নল যেটা বলছো, ইন ফ্লোয়েম, ঠিক আছে, এই দুটো এক্সাম্পল আমি দিলাম তোমাদের, সিভ টিউব ফ্লোয়েমের ক্ষেত্রে সিভ নলে কোনো নিউক্লিয়াস থাকে না, আমাদের পরিণত লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না গাইস। জাস্ট দেখো এইটুকু তোমরা ভালো করে পড়বে, আমি অলরেডি দেখো আন্ডারলাইন করে দিয়েছি। সো ওয়্যার নিউক্লিয়াস ইজ অ্যাবসেন্ট, নিউক্লিয়াস অ্যাবসেন্ট ইন, পরিষ্কার লেখা আছে আমাদের পরিণত লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না,
দেখ দেখো নিউক্লিয়াস যেখানে থাকে তার আন্ডারে জাস্ট দুটো টার্ম বায়োলজি টার্ম গুলো বাবা একটু খটোমটো প্লিজ একটু পড়ে নিও। নাম্বার ওয়ান দেখো সিনোসাইট, নাম্বার টু সিনসাইটিয়া। সিনোসাইট পরিষ্কার লেখা আছে, দেখে নাও, প্রেজেন্স অফ মোর দ্যান ওয়ান নিউক্লিয়াস ইন প্লান্ট সেল, উদ্ভিদ কোষে যদি একের বেশি কি পড়লাম প্রোক্যারিওট, কারা পড়লাম আমরা বাবা প্রোক্যারিওট এক্সাম্পল পড়লাম ব্যাকটেরিয়া আর সায়ানোব্যাকটেরিয়া, ভেরি গুড। সিনোসাইট কাদের মধ্যে থাকে, প্লান্ট না অ্যানিমাল, প্লান্ট না অ্যানিমাল, প্লান্ট না অ্যানিমাল, ভেরি গুড অর্পিতা, প্লান্ট সেল, এই আর ভুলে গেছে, সিনসাইটিয়াম থাকছে হচ্ছে অ্যানিমাল সেলে, ঠিক আছে, সিনসাইটিয়াম অ্যানিমাল সেলে, ওকে। আমাদের শরীরে কোথায় কোনো নিউক্লিয়াস থাকে না, আমাদের শরীরে কোথায় কোনো নিউক্লিয়াস থাকে না, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। সো নো নিউক্লিয়াস হিউম্যান আরবিসি বৈনত লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না, ভেরি ভেরি গুড গাইজ। সো দিস ইজ দা ওভারঅল নিউক্লিয়াস কমপ্লিট, আই থিঙ্ক কোনো ডাউট নেই, ওকে। সো নেক্সট মুভ করি। আচ্ছা আরেকটা কথা সবাইকে বলছিলাম, স্পিড ঠিক আছে তো, কারণ ম্যাম পড়াতে গেলে না হুড়ু 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 করে বলেই যায়, সো প্লিজ একটু কোপ আপ করে নিও, আর না হলে আমাকে বলো যে ম্যাম স্পিডটা একটু কমান আমাদের, তাহলে একটু কোপ আপ করতে সুবিধা হয়, ঠিক আছে সবাইকে বলছি, ঠিক আছে তো, ওকে পূজা, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তো স্পিড একটু কমাতে বললে মানে তোমরা যদি মনে করো যে কম কম অনেক টিচারের ক্লাস 2x 1.5x স্পিডে দেখি, কিন্তু আপনার ক্লাস আর কাছে জাস্ট করে থাকতে হবে, ঠিক আছে, একদম একদম সবসময় দিতাম ভালো বলো সবসময় কি, তাই তো আমার যারা পুরনো স্টুডেন্ট এখানে সবাই জানে, ভীষণ সুন্দর দেখো, তারও তো ইচ্ছে হয় বলো, একদম ভাবে তারও তো ইচ্ছে হয় যে চলো একটু পার্টি মুড করি, আমরা তো সবসময় পার্টি করছি, সেল তো করছি না একদম। চলো দেখে নাও কত কাজ করছে, একদম একদম, থ্যাংক ইউ পূজা, চেষ্টা করি আর কি স্লাইড গুলো ওয়াও করতে, সুন্দর একদম সি বিচে জাস্ট রোদ পোহাচ্ছে পাপি লাইট। সো দিস ইজ দা মাইটোকন্ড্রিয়া গাইস, তাহলে একটু আমরা ছবি আঁকি, ছবি আঁকারও দরকার নেই, আমরা প্রচুর প্রচুর ছবি এঁকেওছি ছোটবেলায়। সো মনে করো, সো দিস ইজ দা স্ট্রাকচার অফ মাইটোকন্ড্রিয়া, আমরা ছোটবেলায় পড়েছিলাম আউটার লেয়ার, ভেতরের লেয়ারটা মাঝখানে ঢুকে গিয়ে আঙ্গুলের মতো স্ট্রাকচার তৈরি করে গাইস, জাস্ট বলো হোয়াট ইজ দা স্ট্রাকচার, দেখি দেখি কার মনে আছে স্ট্রাকচার নেই, মনে আছে, ভেরি গুড সরল। সো এই আঙ্গুলের মতো স্ট্রাকচার গুলোর নাম আমরা কি পড়তাম ছোটবেলায় বাংলাতে, তাই পড়তাম ক্রিস্টি, একদম চাপনিও না সব স্লাইডে রাখা আছে, ক্রিস্টির চারপাশে বাংলা লেখা বইতে পড়তাম টেনিস র্যাকেটের মতো দানাদার অংশ, নাম কি, নাম কি দেখি দেখি কি পড়তাম, টেনিস র্যাকেটের মতো দানাদার অংশ মনে পড়ছে, দেখি আর্থ বলো জিত বলো, দিস পার্টিকল কি পড়তাম আমরা, এফ জিরো এফ ওয়ান পার্টিকল, বা কি পড়তাম আমরা অক্সিজোম দানা, মনে পড়ছে বাবা মনে পড়ছে। চলো সো মাইটোকন্ড্রিয়ার মধ্যেও দেখতে পাচ্ছি আমাদের ডিএনএ প্রেজেন্ট, দেখো সো ওয়্যার গাইস ডিএনএ ইজ ফাউন্ড ইন হিউম্যান বডি, বোথ বোথ কি বলবো নিউক্লিয়াস এন্ড গাইস মাইটোকন্ড্রিয়া ইজ দা রাইট অ্যান্সার, ক্লিয়ার সবার কাছে, সবার কাছে ক্লিয়ার, সো ডিএনএ ইজ ফাউন্ড ইন নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া গলগি বডি বোথ এ এন্ড বি, সো হোয়াট ইজ দা রাইট অ্যান্সার বলবো, বোথ নিউক্লিয়াস এন্ড মাইটোকন্ড্রিয়াতে আমাদের ডিএনএ প্রেজেন্ট থাকে, ওকে। চলো তাহলে দেখে নেওয়া যাক কি আছে আমাদের স্লাইডে, দেখে নাও তোমাদের সুন্দর করে জাস্ট রেখে দিয়েছি, কোনো চাপ নেই, কন্টেন্টস ফার্স্ট ফর দা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কন্টেন্টস, আবার জেনেটিক মেটেরিয়াল ডিএনএ আরএনএ এন্ড প্রোটিন থাকছে গাইস, নেক্সট কোশ্চেন দেখো, ইনার চেম্বার যেটা আমি তোমাদের ছবি আঁকলাম, ইনার চেম্বার বিকাম ফোল্ডেড টু ফর্ম ক্রিস্টি, একদম সুন্দর দেখো ফিঙ্গার লাইক আঙ্গুলের মতো স্ট্রাকচার, দ্যাট ইজ দা ক্রিস্টি, তাহলে সিম্পল কোশ্চেন থাকবে ওয়্যার ক্রিস্টি ইজ ফাউন্ড, সো অ্যান্সার করবো মাইটোকন্ড্রিয়া, সারাউন্ডিং ক্রিস্টি গ্র্যানিউলস আর প্রেজেন্ট, যেটা তোমাদের বলছিলাম যে টেনিস র্যাকেটের মতো দানাদার অংশ, দিস ইজ দা এফ জিরো এফ ওয়ান পার্টিকল বা অক্সিজোম দানা, সো ওয়্যার অক্সিজোম ইজ ফাউন্ড সেম অ্যান্সার বলবো আমরা মাইটোকন্ড্রিয়া, ওকে। অ্যান্ড এটা তো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, দিস ইজ দা পাওয়ার হাউস অফ সেল, কোষের শক্তি ঘর, প্রচুর প্রচুর এনার্জি তৈরি করতে সাহায্য করছে, কে না মাইটোকন্ড্রিয়া ইজ দা রাইট অ্যান্সার, বলো মনে পড়ছে সেই ছোটবেলায় ফিরে গেলাম আমরা। চলো তাহলে এটা আমরা কুল বাপি লাহিনী ছবি দেখলাম, এবার রিয়াল ছবি দেখে নিই একটু, সো দিস ইজ দা গাইস মাইটোকন্ড্রিয়া, ও আর একটা তথ্য যেটা দিতে ভুলে গেলাম, সেটা ফেমাস ফেমাস কোশ্চেন গাইস, দেখো মাইটোকন্ড্রিয়াকে আমরা বলবো সেমি অটোনোমাস সেল অর্গানালি, কেন বলছি সেমি অটোনোমাস সেল অর্গানালি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বুঝতে পারছো তো সেমি অটোনোমাস কেন, কেন দেখো একটু আগেই পড়লাম নিউক্লিয়াস আমাদের কি না বস অফ সেল বা ব্রেন অফ সেল সবাইকে কন্ট্রোল করে, নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ আছে প্রোটিন আছে, সিমিলারলি মাইটোকন্ড্রিয়া নিজস্ব ডিএনএ আছে তারও ভেতরে প্রোটিন আছে, মাইটোকন্ড্রিয়াও কিন্তু তার ক্যাপাসিটি আছে ব্রেন অফ সেলের মতো বিহেভ করার, কিন্তু যেহেতু নিউক্লিয়াস তাদেরকে সবাইকে কন্ট্রোল করে রাখে সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় সেমি অটোনোমাস সেল অর্গানালি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বল ডাউট,
বলো নিতম, ডাউট আছে ভবেশ, দেখি ফুটাই, নো ডাউট তো? সো তাহলে আমরা মাইটোকন্ড্রিয়া থেকে পড়লাম কি না, সেমি অটোনোমাস সেলুলার প্যানেলই মাইটোকন্ড্রিয়া। নাম্বার টু, কৃষ্টি কোথায় দেখা যায়, সেম অ্যান্সার মাইটোকন্ড্রিয়া। অক্সিজন বা F0 F1 পার্টিকেল আমরা কোথায়, না মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে ছোটবেলা থেকে পড়েছো, না তুই, না পাওয়ার হাউস বা কোষের শক্তি ঘর, একদম সমগ্র। ওকে, সো দিস ইজ দ্য মাইটোকন্ড্রিয়া, প্রচুর প্রচুর ইনস্ট্যান্ট এনার্জি সোর্স। আমি মাসেল পড়াবো, বোন পড়াবো, দেখবে আমাদের হাতের মধ্যে প্রচুর প্রচুর মাইটোকন্ড্রিয়া থাকে, ইনস্ট্যান্ট এনার্জি সোর্স একদম, বা কি লাইরি। ঠিক আছে, পরে একটু গল্প বলছি, আমি পড়িয়ে নিই, তারপর মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে গল্প করবো। চলো চলে এসো, মাইটোকন্ড্রিয়া কমপ্লিট, নেক্সট টপিক, নেট স্লো। ম্যাম ওই সারাউন্ডিং পয়েন্টটা বলবেন আরেকবার। ওকে, নেট স্লো কি হচ্ছে বাবা, আবার আমার নেটের কিছু প্রবলেম? শুভদীপ, সজীব, আমার নেটের কিছু সমস্যা বাবা? না দিতে হবে নেট স্লো, কি বুঝলাম না। ওকে, ক্লিয়ার তো? ওকে চলো। আচ্ছা অর্পিতা, সারাউন্ডিং মানে এটাই বলছিলাম, কোনটা বলতো অর্পিতা, সারাউন্ডিং পয়েন্ট কি বলছিলে বলতো অর্পিতা? ম্যাম ওই সারাউন্ডিং পয়েন্টটা বলবেন একবার, সারাউন্ডিং মানে কোনটা, এটা সেমি অটোনোমাস অর্পিতা, সেমি অটোনোমাস। দেখো আমরা কি বললাম যে হচ্ছে তিন নম্বর পয়েন্টটা, ওকে ওকে, তিন নম্বর পয়েন্টটা, ও আচ্ছা, সারাউন্ডিং ক্রিস্টি, এই যে ছবি আঁকলাম দেখো ক্রিস্টি, এগুলোকে বলছি ফিঙ্গার লাইক প্রজেকশন। ক্রিস্টির চারপাশে কিছু টেনিস র্যাকেটের মতো দানাদার অংশ থাকে, যার নাম বলছি আমরা F0 F1 পার্টিকেল বা অক্সিজন দানা, যেখানে আমাদের প্রচুর ATP তৈরি হয়, এনার্জি সোর্স, সেই জন্য আমরা মাইটোকন্ড্রিয়াকে বলেছি পাওয়ার হাউস অফ সেল বা কোষের শক্তি ঘর। ওকে অর্পিতা, ক্লিয়ার অর্পিতা? ক্লিয়ার তো? এবার ক্লিয়ার, ভেরি গুড। চলে এসো নাম্বার থ্রি পয়েন্ট আমাদের পড়বো গাইজ, প্লাস্টিক। কাশ আমাদের একটু স্কিনে থাকতো, এত খেটে খুটে তোমাদেরকে আর পড়াতামো না, তোমরাও বাবা এত পড়াশোনা করতে না, একটু লাইটের তলায় দাঁড়িয়ে করতাম, আরামসে খাওয়ার তৈরি হতো, তাই না? খাওয়ার জন্যই সবকিছু, এটাই হচ্ছে ফ্যাক্ট। দেখো সো প্লাস্টিক ভীষণ সুন্দর একটা কিউট স্লাইড রাখা আছে, দেখে নাও, একদম গ্রিন বালা পোর্শন, একদম কুইন দেখো, মানে পরি আর কি। সো এটা হচ্ছে প্লাস্টিড, এখানে দেখো ভীষণ মজার একটা স্লাইড রাখা আছে, দিস ইজ দ্য টু মাইটোকন্ড্রিয়া, একটা ছেলে মাইটোকন্ড্রিয়া, একটা মেয়ে মাইটোকন্ড্রিয়া। তাকে বলছে হিয়ার টেক সাম মাই ডিএনএ, ঠিক আছে, বলছে আমার থেকে কিছু ডিএনএ নাও। এ কি বলছে দেখো, নো থ্যাংক ইউ, আই হ্যাভ গট মাই ওন ডিএনএ, ঠিক আছে, মানে মাইটোকন্ড্রিয়ার মধ্যে নিজস্ব ডিএনএ থাকে। সো সে হচ্ছে পরিষ্কার রিফিউজ করছে, একটা কিউট স্লাইড রাখা আছে, ঠিক আছে, একদম একদম সরসিক বলেছো। চলো সো প্লাস্টিড, প্লাস্টিড যেটা আমি বলছিলাম, একটু একটা স্লাইড অ্যাড করি, আমরা একটু পড়বো প্লাস্টিডের আন্ডারে, যেটা ছোট্টবেলায় পড়েছি আমরা পার্টস অফ প্লাস্টিড, দেখে নাও পার্টস অফ প্লাস্টিড। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ প্লাস্টিড গাইজ, ডাবল লেয়ার স্ট্রাকচার, দেখে নাও। দুটো ফেমাস স্ট্রাকচার থাকে, মনে করো, মনে করো মাঝখানে থাকে, মনে পড়ছে সবার, এরকম গ্রিন কালারের ডিস্কের মতো অংশ, ভেরি গুড জি। সো এই ডিস্কের মতো অংশগুলোর নাম কি ছিল বাবা? গ্রানা বা থাইলাকয়েড, ওকে, গ্রানা বা থাইলাকয়েড, ভেরি গুড। অ্যান্ড গাইজ, অ্যান্ড গাইজ, দ্য লিকুইড ওয়ালা পোর্শন, দ্য লিকুইড পোর্শন ইজ কল্ড অ্যাজ গাইজ স্ট্রোমা, মনে পড়ছে? সো দিস ইজ দ্য গ্রানা স্ট্রোমা। এবার আমাকে সিম্পলি কমেন্ট বক্সে অ্যান্সার করো, ফটোসিনথেসিস বা শালক সংশ্লেষের কোন দশা গ্রানাতে হয় অ্যান্ড স্ট্রোমাতে হয়, দেখি কে বলতে পারে, বলো। গ্রানা হেল্পস ইন, দেখি 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 দেখি, ভেরি গুড পুটাই, আলোক দশা বা লাইট ফেজ, আলোক দশা হচ্ছে গ্রানা বা থাইলাকয়েডে, স্ট্রোমা 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 অন্ধকার দশা বা ডার্ক ফেজ, এগুলো ডিটেলস ফটোসিনথেসিসে পড়াবো, ঠিক আছে? সো গ্রানা হেল্পস ইন লাইট ফেজ বা আলোক দশা, স্ট্রোমা হেল্পস ইন ডার্ক ফেজ বা হচ্ছে অন্ধকার দশা, ভেরি গুড ভেরি গুড সৌরভ, ভেরি গুড ভেরি গুড। ওকে সো দিস ইজ দ্য পার্টস অফ প্লাস্টিড। সো তোমাদের পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে ওয়্যার গ্রানা অ্যান্ড স্ট্রোমা ইজ ফাউন্ড, তো সিম্পলি অ্যান্সার বলবো আমরা প্লাস্টিড। চলো এবার দেখো আসি আমরা টাইপস অফ প্লাস্টিড, সেই ছোটবেলায় পড়েছো মনে করো। Types of plastid, number one, green color, that is the chloroplast, okay? Number two, multicolor guys, that is the chromoplast. And number three is the white color plastid, is the leucoplast. Very good, Jayanto, very good, Shatadru. So, this is the green color, this is the multicolor, okay? And this is the white color, ঠিক আছে? Very good, চলো, ক্লোরোপ্লাস্টের কাজ কি? তাই সিম্পলি বলবো আমরা ফটোসিনথেসিস, আলোক সংশ্লেষে সাহায্য করে, ওকে? ক্রোমোপ্লাস্টের কাজ কি গো? মাল্টিকালার, প্রচুর ফল ফুল তোমরা গিফট করো, তাহলে ক্রোমোপ্লাস্টের কালার কি বলবো? ক্রোমোপ্লাস্টের ফাংশন কি বলবো গো? কালার অফ ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুট, ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুট, ঠিক আছে? ফল ফুলের কালার ডিটারমাইনে সাহায্য করছে কে? না ক্রোমোপ্লাস্ট।
লিউকোপ্লাসের কাজ বলো, লিউকোপ্লাস, লিউকোপ্লাস দেখা যায় কোথায়? উদ্ভিদের রুটের মধ্যে, মূলের মধ্যে। সো প্রচুর আলু খাও, পটাটো, তাহলে কি থাকে? বলবো কাজ হচ্ছে স্টোরেজ, খাদ্য সঞ্চয়ে সাহায্য করে। ক্লিয়ার সবার কাছে? ক্লোরোপ্লাস্ট গ্রিন কালার, আমরা বলবো ফটোসিনথেসিস, আলোক সংশ্লেষ। ক্রোমোপ্লাস্ট মাল্টি কালার, কাজ বলবো কালার অফ ফ্লাওয়ার এন্ড ফ্রুট, ডিটারমিনেশন। লিউকোপ্লাস্ট স্টোরেজ অফ ফুড। এন্ড নেক্সট দেখে নাও, আমাদের স্লাইড চলে এসো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্লাইড দেখো। ফার্স্ট ওয়ান, সুগার ফ্যাক্টরি অফ সেল, দ্যাট ইজ দা ক্লোরোপ্লাস্ট। বুঝতেই পারছো ফটোসিনথেসিস, আলোক সংশ্লেষে কোথায় খাবার তৈরি হয় না? ক্লোরোপ্লাস্টে খাবার তৈরি হচ্ছে গ্লুকোজ, সেই জন্য বাবা ক্লোরোপ্লাস্টকে আমরা বলছি সুগার ফ্যাক্টরি অফ সেল। দেন দেখো, স্টার্চ ইজ স্টোরড ইন, যেখানে প্রচুর পরিমাণে আমরা আলু খাই, প্রচুর স্টার্চ থাকে, সেরকম স্টার্চ যেখানে থাকে সেই প্লাস্টিকের নাম পড়বো বাবা অ্যামাইলো প্লাস, জাস্ট এইটুকু মনে রেখো। আচ্ছা, এবার ক্লোরোপ্লাস্টের কাজ বলবো ফটোসিনথেসিস, আলোক সংশ্লেষ, ডিফারেন্ট কালার অফ ফ্লাওয়ার এন্ড ফ্রুট, অলরেডি বললাম ক্রোমোপ্লাস্টে, এন্ড স্টোরেজ অফ ফুড বাই লিউকোপ্লাস্ট। ঠিক আছে প্রত্যেকের কাছে? চলো একটু দেখে নাও, তাহলে আমরা পড়লাম যেখানে আলু প্রচুর পরিমাণে স্টার্চ থাকে, তাহলে স্টার্চ উইথ প্লাস্টিড, যে প্লাস্টিডের মধ্যে প্রচুর স্টার্চ থাকে, একটু আগেই বললাম আমরা কি অ্যামাইলোপ্লাস্ট। ওকে, যে প্লাস্টিডের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন স্টোর করা থাকে, প্রোটিন উইথ প্লাস্টিড, নাম কি হবে দেখি, কে অ্যান্সার করতে পারে? শুভদীপ, সজীব, সরোজ, ভবেশ, দেখি দেখি দেখি, আর্থ, জিৎ, দেখি কি অ্যান্সার হতে পারে, ফুটাই দেখি বলো। ভেরি গুড, ভেরি গুড ডিটম, অ্যালিউরোপ্লাস্ট, না বাবা অ্যালিউরোপ্লাস্ট, দেখে নাও। ওকে, যেখানে প্রচুর পরিমাণে লিপিড বা ফ্যাট থাকে, লিপিড উইথ প্লাস্টিড, সেটাকে কি বলবো? ভেরি গুড, এলাইও, সরি 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 সরি, একটু দেখো, এলাইওপ্লাস্ট, এলাইওপ্লাস্ট। ওকে, সো দিস ইজ দ্য অ্যান্সার, অ্যান্ড দিস থ্রি আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। ক্লিয়ার প্রত্যেকের কাছে বাবা? সো প্রচুর পরিমাণে স্টার্চ থাকে প্লাস্টিকের মধ্যে, তাকে আমরা বলবো অ্যামাইলোপ্লাস্ট, যদি প্রোটিন থাকে তোমার প্লাস্টিকের মধ্যে জমা থাকে তাকে বলবো অ্যালিউরোপ্লাস্ট। ধরো এতে কি বলে প্রোটিনের সোর্স কি হবে, ওই যে রাজমা ফাজমা, এগুলো প্রচুর পরিমাণে প্রোটিনের সোর্স, অ্যান্ড লিপিড, প্রচুর পরিমাণে ফ্যাট স্টোর, বাদাম বলতে পারো, সো প্লাস্টিড উইথ লিপিড, তাকে আমরা বলবো অ্যালিউরোপ্লাস্ট। জাস্ট তিনটের নাম মনে রাখবে। সুগার ফ্যাক্টরি কে, সুগার ফ্যাক্টরি কে বাবা, দেখি দেখি কে অ্যান্সার বলবে। সুগার ফ্যাক্টরি, সুগার ফ্যাক্টরি কি বলবো আমরা? ক্লোরোপ্লাস্ট ইজ দা রাইট অ্যান্সার, দিস ইজ দা ক্লোরোপ্লাস্ট, সুগার ফ্যাক্টরি অফ সেল। এখানে একটা ট্রিকি কোশ্চেন দেয়, জাস্ট আমি অন্য কালার চেঞ্জ করছি, দেখো কোশ্চেন কত রকমের দেয়। প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট মানে হচ্ছে প্লাস্টিড বা প্লাস্টিড, ইজ দা গাইজ ইজ দা লার্জেস্ট সেল অর্গানালি, লার্জেস্ট সেল অর্গানালি ইন প্লান্ট। এখানেই হচ্ছে মজার একটা অপশন, বুঝতে পারলে? সো একটু আগেই দেখলাম সব থেকে বড় কোষীয় অঙ্গাণু নাম কি দেখলাম? নিউক্লিয়াস। ওকে, কিন্তু ম্যাম তাহলে এখানে বলছে প্লান্টের মধ্যেও নিউক্লিয়াস আছে, তাহলে কি করে ক্লোরোপ্লাস্ট রাইট অ্যান্সার হয়? নিউক্লিয়াস বাদ দিলে যদি দেখো, নিউক্লিয়াস ছাড়া নিউক্লিয়াস। ওকে, কিন্তু ম্যাম তাহলে এখানে বলছে প্লান্টের মধ্যেও নিউক্লিয়াস আছে, তাহলে কি করে ক্লোরোপ্লাস্ট রাইট অ্যান্সার হয়? নিউক্লিয়াস বাদ দিলে যদি দেখো, নিউক্লিয়াস ছাড়া বাকি সমস্ত কোষীয় অঙ্গের মধ্যে সব থেকে বড় সড়ো কে আছে? না, ক্লোরোপ্লাস্ট। সো তোমাদের পরীক্ষায় অপশন থাকে লার্জেস্ট সেল অর্গানালি, সব থেকে বড় কোষীয় অঙ্গাণু, অপশন দিল রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, নান অফ দি। সো এবার অ্যান্সার কি নেবে বলো? এবার অ্যান্সার কি নেবে? ভেরি গুড, তো ওকে, সো দিস ইজ দা ক্লোরোপ্লাস্ট। বুঝতে পারলে সবাই, যদি নিউক্লিয়াস অ্যাবসেন্ট থাকে দেন অ্যান্সার ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড, যদি কোশ্চেন থাকে লার্জেস্ট সেল অর্গানালি নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গলগি বডি, সো অবশ্যই নিউক্লিয়াস এখানে থাকবে, নিউক্লিয়াস মেন বড় সড়ো একটা কোষীয় অঙ্গাণু। পুটাই ক্লিয়ার হলো না? পুটাই কি বললাম বাবা? যে আমি সব থেকে বড় লার্জেস্ট, সব থেকে বড় সড়ো লার্জেস্ট সেল অর্গানালি অ্যান্সার আমরা নেব কোনটা? নিউক্লিয়াস। ঠিক আছে, ইফ নিউক্লিয়াস অ্যাবসেন্ট, ইফ নিউক্লিয়াস ইজ অ্যাবসেন্ট, যদি তোমাদের পরীক্ষায় নিউক্লিয়াস অপশন না থাকে, দেন ইওর অ্যান্সার ইজ দা ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড। ঠিক আছে, এবার বুঝতে পারলে? এবার বুঝতে পারলে? যদি তোমাদের কোশ্চেন দেয় লার্জেস্ট সেল অর্গানালি নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি অ্যান্ড প্লাস্টিড, দেন পুটাই কি অ্যান্সার করবে? এবার দেন পুটাই অ্যান্সার করবে নিউক্লিয়াস। আই থিঙ্ক এবারে একদম ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, ও জিৎ, ভেরি সরি গো জিৎ, এবার বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো জিৎ? কোনো চাপ নেই, কোনো চাপ নেই। ঠিক আছে, সো লার্জেস্ট সেল অর্গানালি নিউক্লিয়াস, নিউক্লিয়াস না থাকলে অ্যান্সার ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড, যদি এইরকম থাকে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, প্লাস্টিড, সো রাইট অ্যান্সার বলবো আমরা নিউক্লিয়াস, বাস প্লাস্টিড কমপ্লিট। তাহলে বুঝতে পারছো, একদম সোজা, শুধু আমাদের জানতে হবে কতটুকু পড়বো। ওকে চলো, আমিও আমারও নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, আর কি করবো আর কি করবো। চলো তাহলে মার্চ থেকে চেঞ্জ করে দেবো টাইমটা, কোনো চাপ নেই। ঠিক আছে, মার্চ থেকে টাইমটা চেঞ্জ করে দেবো। ওকে অঙ্কিতা, মেবি তিনটে থেকে চারটে হতে পারে বা চারটে থেকে পাঁচটা হতে পারে। ঠিক আছে, একদম। আচ্ছা ঠিক আছে, সেটা পরের ব্যাপার, আগে তো আমরা ক্লাস করি, বললাম প্লাস্টিড। এবার চলে
সাবমেন মেমব্রেন সেল অর্গানেল তাহলে দুটো লেয়ারের সেল অর্গানেল অঙ্কিতা মেবি তিনটে থেকে চারটে হতে পারে বা চারটে থেকে পাঁচটা হতে পারে ঠিক আছে একদম আচ্ছা ঠিক আছে সেটা পরের ব্যাপার আগে তো আমরা ক্লাস করি সো ডাবল মেমব্রেন সেল অর্গানেল তাহলে দুটো লেয়ারের সেল অর্গানেল আমরা করলাম একটা নিউক্লিয়াস কমপ্লিট করলাম একটা করলাম মাইটোকন্ড্রিয়া কমপ্লিট করলাম আর একটা করলাম প্লাস্টিড এবার চলে আসি সিঙ্গেল মেমব্রেন মানে একক পর্দা বেষ্টিত কোষীয় অঙ্গাণু ঠিক আছে একক পর্দা সিঙ্গেল মেমব্রেন চলে এসো সেল অর্গানালি এবার চলে এসো দেখো সিঙ্গেল মেমব্রেন আজকে অল্প একটু পড়বো কালকে বাকিটা কমপ্লিট করবো পুরো সেল অর্গানেল কালকে কমপ্লিট হবে দেন পরের দিন থাকবে সেল ডিভিশন সেল সাইকেল শুরু হবে ঠিক আছে চলে এসো সিঙ্গেল মেমব্রেনের মধ্যে জাস্ট আমরা একটাই পড়বো বাবা গলগি বডি ওকে সো গলগি বডি এটুকুই আমরা আজকে পড়ে শেষ করবো আমরা ছোট্ট ছোট্ট করে পড়বো যাতে বেশি ওভার না হয় কারণ প্রচুর তোমাদের হিস্ট্রি জোগাড়ি পড়তে হয় গলগি বডি ভীষণ কিউট একটা স্লাইড জাস্ট রাখা আছে দেখো তোমাদেরকে জিভ ভাঙাচ্ছে দেখো দিস ইজ দা গলগি বডি স্ট্রাকচার এন্ড দিস ইজ দা স্ট্রাকচার অফ গলগি বডি দেখি কে বলতে পারে গলগি বডি চলে এসো সব স্লাইড পেয়ে যাবে চলো গলগি বডি দেখি কে বলতে পারে ডিসকভার্ড কে করেছিলেন অ্যান্সার করো কমেন্ট বক্সে ডিসকভার্ড বাই ক্যামিলো গলগি ভেরি গুড ভেরি গুড ক্যামিলো গলগি ওয়াও গাইস কিপ ইট আপ জাস্ট দেখো স্লাইড দেখো ডিসকভার্ড বাই ক্যামিলো গলগি গাইস নেক্সট কোশ্চেন দেখো ভেরি ইম্পর্টেন্ট নোন অ্যাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ট্রাফিক পুলিশ অফ সেল মাই গড ভাবো ট্রাফিক পুলিশ অফ সেল বলছি আমরা গলগি বডিকে ট্রাফিক পুলিশ অফ সেল ম্যাম কেন সো গলগি বডির যদি ফাংশন দেখো কাজ দেখো বাবা গলগি বডির কাজ হচ্ছে সিক্রিশন প্রচুর পরিমাণে এনজাইম হরমোন নিঃসরণ করতে সাহায্য করে সবাই যদি এট এ টাইম বেরিয়ে পড়তো ঠিক আছে হুড়ুর করে এনজাইম বেরোচ্ছে হরমোন বেরোচ্ছে কোনো কন্ট্রোল নেই তাহলে কি হতো সবাই কে আগে কাজ করবে বুঝতে পারতো না সেই জন্য একদম গলগি বডি পুলিশের মতো সিটি বাজিয়ে প্রথমে এনজাইম রিলিজ করে তার কাজ হয়ে গেলে দেন হরমোন রিলিজ করে ঠিক আছে যেহেতু গলগি বডি এই সমস্ত সিক্রিশন এনজাইম হরমোন নিউট্রিয়েন্ট এই পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করছে কে আগে যাবে কে পরে যাবে সেই জন্য ট্রাফিক পুলিশ অফ সেল বলবো আমরা গলগি বডি যে যেখানে থাকো কলকাতা পুলিশ বলতে পারো বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলতে পারো যেভাবে ইচ্ছে ঠিক আছে সো যাদের পুলিশ হওয়ার সেল মানে পুলিশ হওয়ার ইচ্ছে তারা মনে রাখো যে আমাদের গলগি বডিকে বলছি ট্রাফিক পুলিশ অফ সেল ক্লিয়ার সবার কাছে যে ওয়াই মানে ইট ইজ নোন অ্যাজ ট্রাফিক পুলিশ অফ সেল পুরো সিক্রিশন এনজাইম হরমোন নিঃসরণ এই ব্যাপারটাকে টোটালি কন্ট্রোল করে নাহলে সবাই হুড়মুড় করে বেরিয়ে পড়তো কে আগে কাজ করতো জাস্ট তাদের পক্ষে বুঝতে পারতো না চলো দেন কি বলছে গাইস ভেরি ইম্পর্টেন্ট আমি যেটা বলেছিলাম তোমাদের বাড়ির যে টার্ম গুলোই দেখবে ভীষণ কটোমটো টার্ম প্লান্ট গলগি বডির নাম কি বলবো ডিকটিওজোম সো ইন কেস অফ প্লান্ট গলগি বডির নামটা জাস্ট চেঞ্জ হচ্ছে বাবা ভেরি ভেরি একটা বোরিং একটা নাম দেখো ডিকটিওজোম ইজ দা রাইট অ্যান্সার হলো সবার কাছে ক্লিয়ার তাহলে ডিসকভার বাই ক্যামিলো গলগি ট্রাফিক পুলিশ অফ সেল গলগি বডি প্লান্টের ক্ষেত্রে গলগি বডির নামটা চেঞ্জ হচ্ছে শুধু ডিকটিওজোম অ্যান্ড যেটা আর একটা ইম্পর্টেন্ট ফাংশন যেটা হয় সেটা নাম্বার টু কোন কোষীয় অঙ্গাণু আমাদের প্রোটিন প্যাকেজিমে সরজ বলছি কোন কোষীয় অঙ্গাণু প্রোটিন প্যাকেজিং এ সাহায্য করে বলবো আমাদের রাইট অ্যান্সার গলগি বডি বডিতে প্রচুর প্রোটিন তৈরি হয় সেগুলোকে যথাযথ ঠিকঠাক করে এই যে দেখো ভীষণ সুন্দর একটা স্লাইড জাস্ট ফার্স্ট স্লাইডটা দেখো দিস ওয়ান ইজ দা গলগি বডি এখানে প্রোটিন গুলো আস্তে আস্তে আসছে চকলেটের বাক্সের মধ্যে দেন দেখো এ হচ্ছে প্যাকেজ হচ্ছে এবং এই প্রোটিন প্যাকেজিং এ সাহায্য করছে কে দিস ইজ দা গলগি বডি গলগি বডির স্ট্রাকচার দেখো এরকম গোল গোল স্ট্রাকচার গুলোকে বলছি আমরা ভেসিকল খুব একটাও জিজ্ঞেস করে না স্ট্রাকচার আর এরকম লম্বা লম্বা স্ট্রাকচার গুলোকে বলছি আমরা ছোটবেলায় পড়তে কি এই স্ট্রাকচার গুলোকে
সিস্টারনি, ঠিক আছে, সিস্টারনি, ব্যাস এগুলো খুব একটা দরকার জিজ্ঞেস করে না। দুটো মেন স্ট্রাকচার, একটা গোলের মতো অংশগুলোকে বলছি ভেসিকল, লম্বা লম্বা স্ট্রাকচার গুলোকে বলছি সিস্টারনি। সো সরল যেটা বলছিলে যে ডিকটিওজোম আমাদের ক্ষেত্রে জাস্ট নামটা হচ্ছে গলগি বডি, গলগি বডি উদ্ভিদে, উদ্ভিদের ক্ষেত্রে জাস্ট নামটা চেঞ্জ হচ্ছে, মানে উদ্ভিদ কোষে তুমি গলগি বডি প্রেজেন্ট থাকতে মানে থাকবে বলো না, উদ্ভিদ কোষের ক্ষেত্রে জাস্ট নামটা চেঞ্জ হচ্ছে ডিকটিওজোম, ক্লিয়ার। প্লান্টের ক্ষেত্রে ডিকটিওজোম থাকে, আমাদের ক্ষেত্রে থাকে নামটা হচ্ছে গলগি বডি, ক্লিয়ার বাবা বলো। ওকে, সো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, হুইচ কো মানে সেল অর্গানেল হেল্পস ইন প্রোটিন প্যাকেজিং, সো আমরা অ্যানসার করব গলগি বডি ইজ দা কারেক্ট অ্যানসার। সো দেখে নাও, দিস ইজ দা স্ট্রাকচার, কি কি গলগি বডির ফাংশন আমি জাস্ট দিয়ে রেখেছি, না পড়লেও কোনো চাপ নেই। মডিফাইজ প্রোটিন অ্যান্ড লিপিড, প্রোটিন এবং লিপিড গুলোকে চেঞ্জ করছে, প্রসেস মেটেরিয়াল টু বি রিমুভ ফ্রম দা সেল, ঠিক আছে, প্রোটিন প্যাকেজিং হয়ে গেলে দেন বার করে দিচ্ছে, মেক অ্যান্ড সেক্রেট মিউকাস, যখন বমি করো, ম্যাম আবার শুরু করেছেন এক্ষুনি খাবো, যখন বমি করো বমিটায় হাত দিয়ে দেখবে হর হর করে কি সব বেরোয়, বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্ট করতে সাহায্য করছে। ওকে নীলাদ্রি, ক্লিয়ার সবার কাছে, ক্লিয়ার সবার কাছে, একদম খাওয়া কমপ্লিট, নো প্রবলেম, ওকে গাইজ কোনো চাপ নেই। সো দিস ইজ দা ওভারঅল ফাংশন অফ গলগি বডি, তাহলে এইটুকু ভালো করে পড়ো, দেখো ভীষণ সুন্দর করে দেওয়া আছে। দা গলগি বডি ইজ মেড আপ অফ স্ট্যাক অফ মেমব্রেন বাউন্ড বডিজ নোন অ্যাজ সিস্টারনি, এই যে দেখো এইগুলোকে আমরা বলছি সিস্টারনি, যেটা দুটো অংশ বললাম সিস্টারনি, আর এই গোল অংশগুলোকে বলছি আমরা বাবা ভেসিকল, ক্লিয়ার সবার কাছে? ওকে, সো জাস্ট একবার হুড়হুড় করে একটা রিভাইজ করে দিই, একদম কমপ্লিট আজকের মতো। সো একটা রিভাইজ করে দিই, আমরা পড়লাম কি না, প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক এক্সাম্পল ব্যাকটেরিয়া, ইউক্যারিওটিক এক্সাম্পল বাকি সবাই, ঠিক আছে। দেন পড়লাম আমরা কি না, সিনোসাইট উদ্ভিদ কোষে, সিনসাইটিয়াম অ্যানিমাল সেলে, কোথায় আমাদের কোনো নিউক্লিয়াস থাকে না বাবা, হিউম্যান ম্যাচিওর আরবিসি পরিণত লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস সব থেকে বড় সড়ো কোষীয় অঙ্গাণু, লার্জেস্ট সেল অর্গানালি, ঠিক আছে, ওকে কোনো চাপ নেই, পুটাই লিপ করে যাও, ঠিক আছে, আমি জাস্ট একটু হয়েই গেছে, আমাদের আর 2-3 মিনিট বাকি আছে, ওকে, 2-3 মিনিট কয়েক সেকেন্ড বাকি আছে, ঠিক আছে। সো মাইটোকন্ড্রিয়া ক্রিস্টি থাকে, ডিএনএ প্রেজেন্ট থাকে বোথ নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া দিয়ে, প্লাস্টিড জাস্ট পড়বো, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট এগুলো, দেন গলগি বডির ফাংশন কি, ট্রাফিক পুলিশ অফ সেল, সুগার ফ্যাক্টরি, ক্লোরোপ্লাস্ট, এগুলো নিয়ে আজকে টপিক, ঠিক আছে। তাহলে কমপ্লিট সবার কাছে, ভালো লাগলো তো ক্লাস, কোনো ডাউট নেই তো আশা করি, কোনো ডাউট নেই, পিএম স্যার কামিং, ভেরি গুড নাইট, ওকে কোনো চাপ নেই, চলো তাহলে কালকে ভালো করে পড়ে আসবে, আবার কালকে রাত্রি 9টার সময় দেখা হচ্ছে, হ্যাভ এ ভেরি ভেরি গুড নাইট, অবশ্যই ফিডব্যাক দিয়ে যাবে, ঠিক আছে, লাইক দিয়ে যাবে, ফিডব্যাক দিয়ে যাবে, টাটা বাই বাই।